মালয়েশিয়ান মেয়েগুলা কঠোর পরিশ্রমী হয়ে থাকে, আর এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন কতটা পরিশ্রম করতেছে, তারপরও তাদের মুখে হাসি লেগে আছে, আর এইটা সবাই পারে না। এতটা পরিশ্রম করার পরও কি সুন্দর মুখে হাসি লেগেই আছে, মাশাল্লাহ। এই জন্যই মনে হয় মালয়েশিয়ান দেশ এতটা উন্নত। মালয়েশিয়াতে কোনো কাজ কি ছোট বা লজ্জা করেন না। আমার মনে হয় ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কি সুন্দর রাস্তার পাশে, আসলে এটাকে দোকান বলে কিনা আমি জানি না, দোকানের মতো করে কয়েকটা টেবিল বিছিয়ে উপরে একটু ছাতার মতো দিয়ে ওনারা হাজবেন্ড বউ দুজনে মিলে হচ্ছে নারিকেল বিক্রি করতেছেন। আর যেহেতু মালয়েশিয়াতে প্রচন্ড পরিমাণে গরম পড়ে, সবসময় সবাই কিন্তু নারিকেলের পানি অনায়াসে কিনতে আসে, খেতে আসে। আসলে বিজনেস তো বিজনেসই, কাজ তো কাজই, কোনো কাজই ছোট না, মানুষ ছোট থেকেই বড় হয়। আর ওনার এই ধৈর্য পরিশ্রম দেখে এতটা ভালো লেগেছে কি আর বলবো। যাই হোক, আসলে মালয়েশিয়ান প্রত্যেকটা মেয়ে কিন্তু অনেক বেশি সুন্দরী। সুন্দরী হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মনে কোনো অহংকার নেই, এই জিনিসটা আরো বেশি ভালো লাগে। তো আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখলাম এই ভদ্রমহিলা ডাব নারিকেল বিক্রি করতেছে। যেহেতু মালয়েশিয়াতে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, ভাবলাম ওনার থেকে কয়েকটা নারিকেল কিনে নিয়ে যাই। আর এক একটা নারিকেল বিক্রি করে 5 রিংগিত করে, যেটা বাংলাদেশের প্রায় 150 টাকার উপরে আসে এখন বর্তমানে। আমি কিন্তু প্রায় ওনার দোকান থেকে নারিকেল কিনে নিয়ে যাই। আমার পেজে কিন্তু ওনার আরেকটা ভিডিও আছে, 1 বছর আগে ছাড়া হয়েছে, মাশাল্লাহ ভিডিওটা আমার ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আশা করি আমার এই ভিডিওটা তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সাপোর্ট করবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর ওনার চেহারাটা এত বেশি সুন্দর, মায়াবী একটা চেহারা, উনি কথায় কথায় হাসে, প্রত্যেকটা সময় কিন্তু ওনার মুখে হাসি লেগেই ছিল। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সত্যি কথা বলতে আপনারা অহরহ পেয়ে যাবেন রাস্তার পাশে ছোট ছোট দোকান, তারাও আসবেন কিনবেন। অনেকে ফল বিক্রি করে, কেউ আবার সবজি বিক্রি করেন, কেউ হচ্ছে ডাব নারিকেল বিক্রি করেন, আবার কেউ কেউ ঠান্ডা পানির জুসও বিক্রি করেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না, এ পর্যন্তই থাকবে। আর আপনারা যারা হচ্ছে মালয়েশিয়াতে থাকেন বা আছেন, রাস্তার পাশে এরকম ছোট ছোট দোকান দেখতে পাবেন, আর এই দোকানের জিনিসগুলো একদম ফ্রেশ থাকে, টাটকা, একদম কেটে দিবে সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Gracias.